আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়াল আপনার যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে আমরা রিডিউসারগুলো যে একটা ফাইলের মধ্যে আমরা পেস্ট মানে ব্যবহার করে দেখাচ্ছিলাম, সেটাকে আমরা বিভিন্ন ফাইলে মানে দুইটা রিডিউসার দুইটা ফাইলে কি করব আলাদা করে দিব। এবং এখানে যে আমরা ক্রিয়েট স্টোর আমরা ব্যবহার করেছিলাম, এই যে স্টোরটা, এই স্টোরটাকেও আমরা কি করব আলাদা ফাইলে একটা সেট করে দিব। শুধু আমরা কি করতে পারবো, যেটা করব সেটা হচ্ছে ডিসপ্যাচগুলোকে আমরা রাখতে পারি, বা যে কোনো জায়গা থেকে যেন আমরা ডিসপ্যাচ যদি করি যেন সেটা কাজ করে সেটা। তো এই জিনিসগুলো আলাদা আলাদা করলে আপনারা বুঝতে পারবেন যে আলাদা আলাদা আমি রিডিউসারে যদি ব্যবহার করে রাখি তাহলে কী হবে, সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। তো এটাকে আমরা কি করতে পারি, এই যে আমরা এখান থেকে দেখাইছি যে দেখেন রিডিউসারগুলোকে আলাদা করে দিলাম এবং স্টোরটাকে আলাদা করে রাখতে পারি। স্টোরটা আপনি যে কোনো জায়গাতে রাখতে পারেন, সমস্যা না। আর রিডিউসারগুলোকে আমি আলাদা করে রাখলাম। দেখেন এক নম্বর রিডিউসারটাকে আমি এখানে রেখেছি, রাখার পর এটাকে আমরা এক্সপোর্ট করে দিয়েছি, এক্সপোর্ট ডিফল্ট করে দিয়েছি, এটাকেও আলাদাভাবে রেখে দিয়েছি, তার সাথে সাথে আমরা স্টোরটাকেও আলাদা করে দিয়েছি। তো এই জিনিসটা আমরা কিভাবে করব সেটা দেখব। তো এই যে কাউন্টার রিডিউসার যেটা আছে, তো আমরা এই রিডিউসারের নাম অনুসারে আমরা দিয়ে রাখলে পারে সেটা ভালো হবে। তো এখানে রিডিউসার যেটা আছে, রিডিউসার এক নামে একটা ডিরেক্টরি তৈরি করে দিলাম। করার পর এখানে একটা কাউন্টার রিডিউসার ডট জেস ব্যবহার করলাম, আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তারপর আমরা এটাকে আলাদা করে এই যে কাউন্টার রিডিউসারে পেস্ট করে দিলাম। তাহলে কী হবে, এই যে কাউন্টার রিডিউসারটা আর পাচ্ছে না। হ্যাঁ, তো এটাকে পাওয়ার জন্য আমরা কী করতে পারি, তো এটার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফাইলটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিই, আর এটার নাম দিয়ে দিই হচ্ছে ক্লাস অন, অন নাম্বার ক্লাস এটা। তারপরে আমরা এটা কেটে দিতে পারি যেন এই ফাইল মানে এই কোডটুকু যেন আপনারা থাকে, আর এগুলো দেখে দেখে যেন আপনারা কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তার জন্য এটা রেখে দিলাম। এখন এইটুকু তো আমি করলাম, আলাদা করে দিলাম। তারপর দুই নাম্বার রিডিউসার যেটা আছে, এখানে আপনারা আপনার রিডিউসারের নাম দিয়ে দিবেন। তাহলে কি হবে, ফাইলটা দেখার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে এই এইটা হচ্ছে এই রিডিউসার, ঠিক আছে। তো দুই নম্বর রিডিউসারটাকে আমরা এখানে কি করব পেস্ট করে দিব। তারপর কি করব, এই রিডিউসারটাকে আমরা ইনপুট মানে এক্সপোর্ট করে দিব কমন জেস মজিউলের মাধ্যমে, আমরা এটা এক্সপোর্ট করে দিব। তারপর এই রিডিউসারের নামটাকে দিয়ে দিলাম, তাহলে এটা পেয়ে যাবে। তার সাথে সাথে এটাকে কি করব, একইভাবে এখানে দিয়ে দিই, আর এইটুকু আমরা উঠাই দিলাম যেহেতু আমরা এইটুকু ব্যবহার করছি। আর এক নম্বর ফাইলে যেহেতু আমরা এটা কি করেছি দেখাই দিয়েছি কীভাবে করতে হয়, আর এর ভিতরে তো কোডটুকু আছে, ওই কোডটুকু দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো এই কাউন্টার রিডিউসারটাকে আমরা এক্সপোর্ট করে দেবো এভাবে। এখন ইন্ডেক্সের মাধ্যমে মধ্যে যদি আমরা এটা ব্যবহার করতে চাই, ইনপোর্ট এনে কাউন্টার রিডিউসার যেটা আছে সেটাকে নিব, এ নামেই আমরা নিব, যেহেতু আমরা এটা ইম্পোর্ট ডিফল্ট হিসাবে আমরা ব্যবহার করেছি, এক্সপোর্ট ডিফল্ট ব্যবহার করেছি, সেহেতু আমরা এটা যে কোনো নামে এটা পেয়ে যাব। এনে স্ল্যাশ হচ্ছে রিডিউসার যেটা আছে, এই ফোল্ডার মধ্যে গেলাম, যাওয়ার পর কাউন্টার রিডিউসার, তার সাথে সাথে আরেকটা হচ্ছে টু রিডিউসার যেটা নাম দিয়েছি ওটা, তো একই নামে আমরা এই নামে যেটা আছে সেটা আপনি যে কোনো নামে এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে যেটা আছে সেটাই দিলাম, চেঞ্জ করলাম না, আপনি যে কোনো নামে চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখেন সে নামেই ডিসপ্যাচ হয়েছে, আমরা এখানে এস দিয়েছি, আমরা যদি এখানে এস দিই
তাহলে দেখতে পারবো যে এই যে একই কাজ করছে। তো আমরা শুধু চেক করে দেখালাম যে একই কাজ করবে, সেটা দেখার জন্য আমি এটাই করলাম। তো এখন আমরা কি যেটা করতে হবে, এই যে ক্রিয়েট স্টোর যেটা আছে সেটা ব্যবহার করার জন্য আমরা স্টোরটা আমরা যে কোন জায়গাতে ব্যবহার করতে পারি। তো রিডিউসারের বাইরে আমরা করব এটা, স্টোর ডট জেএস। তো এখানে দেখেন আমরা এইটুকু অংশ কিন্তু আমরা ক্রিয়েট করছি, রিডিউসারগুলোকে আমরা ক্রিয়েট করছি। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, এখানে আমরা এটা ব্যবহার না করে আমাকে যেটা করতে হবে, এটা আমরা এই যে এইটুকু অংশ কিন্তু আমরা দিয়ে কি করতেছি, একটা স্টোর তৈরি করতেছি, তাই না? তো এটা করার জন্য আমরা এখানে রিডিউসারগুলোকে ব্যবহার করব না। সেটা করতে হবে এই পুরো অংশটুকু নিয়ে নিই, নেওয়ার পর এটা স্টোরের মধ্যে নিয়ে চলে যায়, পুরো অংশটুকু আমরা স্টোরের মধ্যে নিয়ে চলে গেলাম, ক্রিয়েট স্টোর। তো এখানে আমরা যেগুলো রিকোয়ার করতে হবে সেগুলো আগে করে নিই। তো এখানে গেলাম, যাওয়ার পর এই যে এই থাঙ্ক আছে এগুলোকে আমরা কি করব, এইটুকু নিয়ে নিব। নেওয়ার পর এই যে এটাকে পেস্ট করে দিলাম। তো এইটুকুকে আমরা, যেহেতু এইটুকু শুধু কোডটুকু আছে, এটাকে এর সাথে লিঙ্ক করে দিতে হবে। তার আগে আমরা দেখে নিই যে রিডিউসারের লিঙ্কগুলো ঠিক আছে কিনা। তো এখানে স্টোর থেকে যেতে হবে রিডিউসারে, তারপর হচ্ছে ঠিকই আছে, এখানে আছে, তারপর এটা রিডিউসারে যাওয়ার পর এর মধ্যে ঠিক আছে, এটা এগুলো ঠিকই আছে। এখন শুধু আমরা স্টোরটা যে তৈরি করছি, স্টোরটাকে আমরা এখানে যে কোনো নামে আমরা নিতে পারি, সেটা করে নিতে হবে, বা আমরা এখানে কী দিতে পারি, এখানে এটা স্টোরি ব্যবহার করে দিলাম। তাহলে আমরা এটাকে, এই স্টোরটাকে আমরা পাওয়ার জন্য এখানে কী দিতে পারি, স্টোর ইকুয়াল টু হচ্ছে রিকোয়ার। তাহলে এটা কি করব, ইন্ডেক্সটা দেখেন এই এখানে আছে, তাহলে আমরা এখানে স্টোর ব্যবহার করলেই চলে আসবে রিকোয়ার। হ্যাঁ, এখানে তাহলে এখন দেখেন যে স্টোরটাকে আমরা যখনই এখানে নিচ্ছি, শুধু স্টোরটা দিয়ে দেওয়ার পর এখানে আমরা সাবস্ক্রাইব করছি, এখানে স্টোরটা দেওয়ার পর আমরা এখানে সাবস্ক্রাইব করে আমরা এটাকে কনসোল করছি, আর এখান থেকে আমরা ডিসপ্যাচ করার সাথে সাথে এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এটুকু কিন্তু আমরা আলাদা করে নিতে পাচ্ছি অংশটুকু। আমরা স্টোর তৈরি করব, শুধু স্টোর থেকে আমরা যে রিডিউসারটাকে ব্যবহার করতে যাচ্ছি, দেখেন যে সেটা সেটা শুধু সেটা যদি আমরা দেখতে চাই তাহলে কি করতে হবে, এখানে দেখেন যে এই দুইটা রিডিউসারই আমরা দেখতে পাচ্ছি, একইভাবে দুইটা জায়গাতে আমরা একের অধিক ব্যবহার করা করতে চাইলে পরে সেটা করতে পারি। তো এখানে দেখেন এইটুকুর মাধ্যমে কিন্তু এটা চলে আসছে সবগুলো রিডিউসার। আমরা কাউন্টার যাই, এর মধ্যে এরপরে ডট কাউন্টার যদি দিই, তাহলে দেখবেন যে কাউন্টারের যে রিডিউসার আছে সেটা কিন্তু আমরা পাবো। এটা ডবল দেখাচ্ছে, যা হোক এটা কিন্তু আমরা পাচ্ছি, এই যে এখানে দুইবার আছে, তো এখানে দুইবার দেখাচ্ছে, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পাচ্ছেন, যেহেতু আমরা কাউন্ট রিডিউসারটাকে আমরা শুধু দেখতে যাচ্ছি, তাই এখানে আমরা ওটাকে দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যদি চাই এই রিডিউসারটাকে দেখার জন্য, তো ডট দেওয়ার পর, যেহেতু এটা অবজেক্ট, ডট দেওয়ার পর এটা দিলে পারি সেই রিডিউসারকে দেখতে পারবো। আমরা আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। তো আমরা আজকে আমরা এখানেই রাখবো, এরপরে আমরা রিয়াক্ট রিডাক্স, মানে রিয়াক্টের সাথে রিয়াক্ট রিডাক্সটা কীভাবে কাজ করে, হ্যাঁ, সেটা আমরা দেখাবো। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।